এই ভিডিওটিতে আমরা পাওয়ার সেট সম্পর্কে ডিটেলসে জানব। পাওয়ার সেট কি? পাওয়ার সেট হচ্ছে হলো আপনাকে যে গিভেন সেটটা দেওয়া হবে সেটা থেকে আপনি কতগুলো সাবসেট ক্রিয়েট করতে পারবেন, সেটার কম্বিনেশনকে আমরা বলি পাওয়ার সেট। আমরা যদি পাওয়ার সেটের ডেফিনেশনটা পড়ি তাহলে আমরা পাওয়ার সেটটা আরও ভালো মতো বুঝতে পারবো। আর পাওয়ার সেট ইজ আ সেট অফ অল সাবসেট অফ এ সেট, অর্থাৎ এই লাইনটা বোঝাচ্ছে যে কি আপনাকে একটা গিভেন সেট দেওয়া আছে, মনে করেন এবিসি। এখন এই এবিসি গিভেন সেট থেকে আপনি কতগুলো আরও সাবসেট ক্রিয়েট করতে পারেন। সাবসেট বলতে এখানে কী বোঝানো হচ্ছে? সাবসেট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনাকে যে গিভেন সেটটা দেওয়া আছে সেইটার এলিমেন্টগুলো ইউজ করে আপনি কতগুলো কম্বিনেশন ক্রিয়েট করতে পারেন। যেমনটা আমরা এখানে দেখতে পারতেছি, ভালো মতো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে সাবসেটগুলো কীভাবে ক্রিয়েট করা হয়েছে। এটা ছিল আপনার গিভেন গিভেন সেট, এবং গিভেন সেটে মোট তিনটে ভ্যালু আছে, এ, বি, সি। এখন আমরা জানি প্রত্যেকটা গিভেন সেটেরই একটা করে নাল সেট থাকে, এবং এই নাল সেটটাও কি একটা সাবসেট অফ এইটার। ওকে, তারপর এখন আমরা কি করব, একটা করে ক্যারেক্টার নিয়ে বিভিন্ন ধরনের সাবসেট ক্রিয়েট করব। তো একটা করে ক্যারেক্টার নিয়ে আমরা বিভিন্ন ধরনের সাবসেট ক্রিয়েট করতে গেলে আমাদের কী আসে? এইটা আসে, এ নিয়ে একবার, এ নিয়ে একটা সাবসেট, বি নিয়ে একটা সাবসেট, এবং শুধু সি নিয়ে একটা সাবসেট। তারপরে আমরা দুইটা করে ক্যারেক্টার নিয়ে আরেকটা সাবসেট ক্রিয়েট করব। তাহলে দুইটা যদি ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করি সেক্ষেত্রে আমরা কি এবি নিতে পারি, এসি নিতে পারি, এবং আমরা বিসি নিতে পারি, যেটা আপনি এখানে দেখতে পারতেছেন। তাহলে এখান থেকে আমরা তিনটা সাবসেট পেলাম। তারপর আমরা তিনটা ক্যারেক্টার নিয়েও কিন্তু একটা সাবসেট ক্রিয়েট করতে পারি, যেটাকে অ্যাকচুয়ালি ইমপ্রপার সাবসেট বলা হয়। তো এইভাবে সাবসেটগুলো কালেক্ট করার পরে সেগুলোকে যখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একসাথে লিখবো সেটাকে আমরা বলবো পাওয়ার সেট। কার পাওয়ার সেট? যেই গিভেন সেটটা আমাদের দেওয়া আছে সেটার পাওয়ার সেটটা হচ্ছে হলো এইটা, ঠিক আছে? তার মানে এবিসি এর যদি আমরা পাওয়ার সেট ইউজ বের করতে চাই তাহলে সেটা আমরা লিখবো কীভাবে? এভাবে লিখবো, পাওয়ার সেট অফ গিভেন সেট ইকোয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলো সাবসেট একসাথে করে লিখে দিব। তো এইখানে যেই সিকোয়েন্সটা মেনটেন করা হয়েছে, প্রথমে নাল সেট নেওয়া হয়েছে, পরে একটা করে ক্যারেক্টার, পরে দুটা করে ক্যারেক্টার, এবং পরে তিনটা ক্যারেক্টার, এটা আপনি চাইলে কোনো সিকোয়েন্স মেনটেন নাও করতে পারেন। অর্থাৎ আপনি প্রথমে তিনটা ক্যারেক্টার এটা লিখতে পারেন, পরে দুটো ক্যারেক্টার, পরে নাল সেট, পরে এবিসি। সো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কী ধরনের সিকোয়েন্স মেনটেন করবেন, তাই এখানে, ঠিক আছে? তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো। তো এখন মনে করেন আপনি একটা শপে গেছেন, সেখানে বানানা আছে, চকলেট আছে, এবং লেমন আইসক্রিম আছে। তো এখন আপনাকে বলা হইতেছে আপনি অর্ডার দেন, ঠিক আছে? অর্ডার দেন। এখন আপনি কতভাবে অর্ডার দিতে পারবেন সেটার কম্বিনেশনটি হচ্ছিল আমাদের পাওয়ার সেট। কতভাবে অর্ডার দিতে পারবেন সেটার কম্বিনেশনই হচ্ছিল পাওয়ার সেট। তার মানে আপনি যদি কোনো অর্ডার না দেন সেটাও একটা সাবসেট, ওকে? আপনি যদি একটা জিনিস অর্ডার দেন সেটাও একটা কিন্তু সাবসেট। লাইক আপনি বানানা অর্ডার দিলেন, সেটা একটা সাবসেট হবে। আপনি চকলেট অর্ডার দিলেন শুধু, সেটা একটা সাবসেট হবে। আপনি লেমন অর্ডার দিলেন, সেটাও একটা সাবসেট হবে। তাহলে আমরা চারটা পেয়ে গেলাম। এখন না, আপনি মনে করতেছেন যে না, আমাকে তো অপশন দেওয়া হয়েছে, আমি চাইলে দুটো অর্ডার দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা বানানা চকলেট, ঠিক আছে, বানানা চকলেট এইটা অর্ডার দিব। তাহলে এটা একটা সাবসেট, তারপর বানানা লেমন এটা আরেকটা সাবসেট, এবং চকলেট লেমন এটাও কিন্তু আরেকটা সাবসেট। আমরা চাইলে কিন্তু তিনটা অর্ডার দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সাবসেটটা কী হবে? বানানা চকলেট এবং লেমন, ওকে? আচ্ছা, তাহলে এই সবগুলোর কম্বিনেশনই হচ্ছিল আমাদের কি পাওয়ার সেট। তাহলে গিভেন সেটটা কী ছিল? বানানা চকলেট লেমন। এই সেটের পাওয়ার সেটটা কী? পাওয়ার সেটটা ছিল এই সবগুলো কম্বিনেশন। আচ্ছা, এখন আপনি কি বারবার এরকম কম্বিনেশন নিজে থেকে বের করে তারপরে বলবেন যে কতগুলো কম্বিনেশন পসিবল? এখানে দেখেন, যদি তিনটা ভ্যালু দেওয়া থাকে তখন আপনার মোট আটটা করে কম্বিনেশন পসিবল। এখন আপনাকে যদি 100 ভ্যালু দেওয়া থাকে সেটা থেকে কতগুলো সাবসেট ক্রিয়েট করা যায় সেটা কি আপনি বলতে পারবেন? মানে পাওয়ার সেটটা কত হবে সেটা কিন্তু আপনি না করে এভাবে সম্ভব না। তো আমাদের একটা ফর্মুলা ইউজ করে এই ভ্যালুটা বের করতে হবে। তো ফর্মুলাটা হচ্ছিলো যে আপনাকে সেটে যদি এন নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে সেই এন নাম্বার এলিমেন্ট দিয়ে আপনি 2n কম্বিনেশনের সাবসেট ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ এই যে আপনাকে গিভেন সেটে তিনটা ভ্যালু দেওয়া আছে, এই তিনটা ভ্যালু দিয়ে আপনি মোট আটটা সাবসেট ক্রিয়েট করতে পারবেন। সুতরাং আপনার পাওয়ার সেটের ভ্যালু কত? 8, ওকে? এখন আপনার সেটে যদি পাঁচটা ভ্যালু দেওয়া হয় তাহলে আপনার পাওয়ার সেটের ভ্যালু কত? পাওয়ার সেটের ভ্যালু 2^5 = 32, ওকে? এভাবে আপনারা কিন্তু ইজিলি বের করতে পারবেন পাওয়ার সেটের ভ্যালুটা। তো এটা নোটেশন কি? ডিসক্রিট ম্যাথমেটিক্সে এটার নোটেশন কীভাবে ইউজ করতে হয়? তো নোটেশনে লেখার জন্য আপনাকে কীভাবে সাইন দিতে হবে এবং পাওয়ার সেটটা এটার ভিতরে লিখতে হবে। আর গিভেন সেটটাকে আমরা অনেক সময় এভাবে লিখি, ওকে? এবং এটার পাওয়ার সেটটা ইকোয়ালস টু কি? 2n। তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চাই করি নোটেশনটা আপনি কীভাবে দেবেন এক্সামে যখন আসবে কোয়েশনটা। তো আপনাকে গিভেন সেট দেওয়া আছে এবং গিভেন সেট থেকে আপনার পাওয়ার সেট বের করতে বলছে, কতগুলো পাওয়ার সেট মানে কতগুলো সাবসেট ক্রিয়েট করা পসিবল এই সেট দিয়ে, বা পাওয়ার সেটের ভ্যালুটা কত সেটা জানতে চাবে। তখন আপনি লিখবেন যে কি, ওয়েল, এস এস 5 নাম্বারস,
সো এই নোটেশনটা দিবেন, নোটেশন দেওয়ার পর পাওয়ার সেট অফ গিভেন সেট ইকোয়ালস টু 2 পাওয়ার n ইকোয়ালস টু 2 পাওয়ার 5 ইকোয়ালস টু 32।